এমন একটা রাত শেষ কবে? মোহামেডান ক্লাবে এসেছিল তা হয়তো ভুলেই গিয়েছিলেন সমর্থকরা। শ্বাসরুদ্ধকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের পর কুমিল্লা থেকে ঢাকায় ফিরেও হয়েছে উৎসব। আসরের সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা, ফাইনালের সেরা, সব পুরস্কারই জিতে নিয়েছেন দলটির প্রাণভোমরা মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। রাতের জমকালো উদযাপনের সবটুকু আলোও কেড়ে নিয়েছিলেন এই ফুটবলার। মোহামেডানে খেলছেন অনেকদিন ধরেই, বাংলাদেশের প্রতি অদ্ভুত মায়া সুলেমানের। এলিটা কিংসলের বাংলাদেশ দলের হয়ে খেলা আশা জাগিয়েছে তার হৃদয়ে, তাই তো স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সিতে মাঠে নামার। সুযোগ পেলে মেলে ধরতে চান জাতীয় দলের হয়ে। আমি অনেকদিন ধরে মোহামেডানে আছি, বাংলাদেশ আমার খুব ভালো লাগে। আমার স্বপ্ন একদিন বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলা, এজন্য যে সময় এখানে খেলা দরকার তা আমার হয়েছে। এলিটার সুযোগ আমাকে স্বপ্ন দেখিয়েছে, যদি সত্যি আমাকে সুযোগ দেওয়া হয় আমি তা লুফে নেব। সবকিছুই নির্ভর করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ফেডারেশন কাপ জয়ের পর ফুটবলারদের বরণ করে নিতে ক্লাবে ছুটে আসেন কর্মকর্তা থেকে শুরু করে সাবেকরা। পুরস্কারের পাশাপাশি তাদের নিয়ে ছাদখোলা বাসে শহর ঘুরে বেড়ানোর পরিকল্পনাও নাকি আছে ক্লাবের। আমি বলবো দুইটা টিমই ভালো খেলেছে, কিন্তু উই প্লেড বেটার, যোগ্য দল হিসাবেই আমরা এই ট্রফি এনেছি ওদের জন্য। আমরা একটু অঙ্ক কষে দেখি, বাট ইট উইল নট বি লেস দেন 40 লাখ, এবং 50 লাখের মধ্যেই থাকবে, 40 থেকে 50 লাখের মধ্যে। যারা প্লেয়ার্স আছে সবাইকে নিয়ে আমরা এক্স্যাক্টলি যেভাবে খোলা বাসে বড় প্লেয়াররা চ্যাম্পিয়নশিপের পর সেলিব্রেট করে, ইনশাআল্লাহ আমরা সেলিব্রেট করব। আগামী মৌসুমে আরো ভালো মানের ফুটবলার দলে ভেড়াতে চায় সাদা কালোরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।